যাতে ইলিয়াস চন্দ্র এবং মিকুলের পুরো প্যানেলটা যাতে জয় হয় সেই আশাই আমরা করে আছি। এবং আমরা একবার দেখবো যে ইলিয়াস চন্দ্র কী করতে পারে। সারা বিশ্ব তাকিয়ে আছে। ইলিয়াস চন্দ্র একটা কথাই বলেছে, আপনি আপনার আম্মাকে জিজ্ঞেস করবেন কাকে ভোট দেবো, আপনি আপনার বউকে জিজ্ঞেস করবেন কাকে ভোট দেবো। ঠিক আমি তেমনি কালকে বেবি দৃষ্টি দিয়ে যাইতেছি, বেবি দৃষ্টি করলে ভাই কত দেহি ইলিয়াস চন্দ্রের ভোট দেবো না, আমি শ্রদ্ধা করে ভোট দেবো ভাই। আমরা ফ্যামিলিগতভাবে আমরা আলোচনা করতেছি যে ইলিয়াস চন্দ্র আর নিপুণ ভোট দিবেন দেখে আমরা পারলে আমরাও ভোট দিতাম, আপনিও নিপুণ আর ইলিয়াস চন্দ্রের ভোট দিয়ে। তার মানে হচ্ছে জয়ের ব্যাপারে আপনারা শতভাগ অবশ্য রাখছেন। স্যার জয় পরাজয় দুটি শব্দ, কিন্তু আসলে শিল্পীদের নির্বাচনের সময় এই শব্দ দুটি শুধু শব্দের মধ্যে থাকে, কারণ এখানে যেতে একটি প্যানেল অন্য প্যানেল হারে না। তো সেই ক্ষেত্রে আপনারা নির্বাচনে তাহলে তো আপনারা অবশ্যই কাজ করবেন, এবং নির্বাচন পরবর্তী সময় যদি ফলটা আশানুরূপ না হয় তারপরেও তো শিল্পীদের পাশে থাকবে। এখন কথা হলো দু বছরের ব্যাপার, দু বছর, এই দু বছর থাকবে, যেমন তারা চার বছর থেকেও আবার থাকতে চাচ্ছে। যেমন তারা একটা জিনিস করেছে, আপনি এটা সবাই জানেন, 184 জনকে আপনার ভোটার লিস্ট থেকে তাদেরকে বঞ্চিত করে বাদ দিয়ে, কিন্তু এই 184 জনের ভোট তারাও আগে নিয়েছে, তাদের ভোটে তারাও পাস করেছে, এখন কেন বাদ দিচ্ছে? হাইকোর্টে রিট করা হয়েছে, শেষ অনেক দৌড়াদৌড়ি করে 103 জনকে ভোটার লিস্টে পাশ করানো হয়েছে, কিন্তু এবার ভোট দিতে পারবে না, পরবর্তীতে ভোট দিতে পারবে এবং তাদের নাম একেবারে লিস্টে উঠে যাবে। ধন্যবাদ স্যার। আমি কিছু বলতে চাই নাজিমুদ্দিন চাচা, আমি বলতে চাচ্ছি যে এই যে ভাইজান পুরানো শিল্পী উনি যে কথা বললেন সে কথা সাথে আমিও শুনে বলতেছি, নিপুণ পরিষদ কাঞ্চন পরিষদ, আমি গাজীপুর ভোটবাজার থাকি, আমার রাস্তা দিকে তারপরে ধরে পাবলিকে বা আপনি কোন প্যানেল করতে আমি করতে হবে নিপুণ এবং কাঞ্চন পরিষদ, তারপরে করলো যে একা খালি খাইতে দান আর সব বাইরে করুন ভোট দিতে। আমি ভোটার ভাইদের কাছে অনুরোধ করবো নিপুণ প্যানেল আর এবং কাঞ্চন প্যানেল আপনারা দয়া করে ভোট দেবেন, এই 184 যে শিল্পী অবহেলিত হয়েছিল তাদের পাশে আসে আপনারা, তারা ভোট দিয়ে এদেরকে ভোট দিয়ে বানাইয়া আমাদের পাশে দাঁড়ান, আমাদের দুঃখে দুঃখিত ভাগ নেন, যেমন ইলিয়াস ভাই ভাগ নিয়েছিল আপনারা ভাগ নেন, সেটা কীভাবে নেবেন ভোটের মাধ্যমে এখানে এই এই প্যানেলকে জয়যুক্ত করবেন, ফাঁস করবেন। ঘরে ঘরে গাজীপুর মহিলারা কইতেছে এই পার্টির কথা কইতেছে, এই প্যানেলের কথা কইতেছে, এই প্যানেল সবচেয়ে ভালো এবং ভালো ইলিয়াস কাঞ্চন একজন নামাজি লোক, পাঁচক্ত নামাজ করে সে হাজি, আর নিপুণ ম্যাডাম একটা মিষ্টি মেয়ে, একটা মিষ্টি নরম মনের মানুষ, এই যে আমাদের খানা খাওয়াইতেছে, আমরা তার নিমক খাইতেছি, আল্লাহ তালার কাছে দোয়া করতেছি, পাঁচক্ত নামাজ করে আমি তো ভোট দিতে পারব না, কিন্তু পাঁচক্ত নামাজ পড়তেছি, দোয়া করতেছি যে এই নিপুণ ম্যাডাম যে খাওয়াইতেছে এই খাওয়ার একটা দোয়া আছে আল্লাহ তালায়, সবাই সে সবাইকে খাওয়াইতে পারে না, আল্লাহ খাওয়ায়, একটা উফিলা লাগে মর লাগে সেই মনের মানুষ নিপুণ ম্যাডাম এবং কাঞ্চন সাহেব এবং তাহেব সাহেব রিয়াজ সাহেব এবং পুরো প্যানেল লোকগুলো ভদ্র ভালো। সুজ বাঙালি, আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, সিনেমায় আমরা অনেক কিছু দেখেছি, অনেক গল্প দেখেছি, অনেক পরিবর্তন দেখেছি, লাস্টের দিকে এসে জয় জয় করা অবস্থা প্রত্যেকটা বাংলা সিনেমার গল্পগুলোতে, আপনার পাশে যে মানুষটি আপনাদের জন্য দোয়া করছিল সেই মানুষটি ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং তার কথা আপনি মনোযোগ দিয়ে শুনছিলেন, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনারা সিনেমায় তুলে ধরতেন, সেই ব্যাপারটা সাক্ষী আপনি আজকে বিএফডিসির মাটিতে বাস্তবে হচ্ছেন, কেমন ফিল করছেন? এটাই কি আপনাদের নির্বাচনের ফলাফল বলে দিল? আমার এখন কোথাও হলো যেটা করেছে খুবই জঘন্য অপরাধ, অন্যায় করছে, কারণ তারাও এদের ভোটে একসঙ্গে পাস করছে, কেন আজকে তাকে এইভাবে হেয় করা? কালকে তো ইউটিউবে দেখলাম পপিকেও শোকজ করা হয়, পপি বলে দিয়েছে ইলিয়াস চন্দ্র এবং নিপুণ পরিষদ যদি না আসে আমি এফডিসিতে কোনোদিন পাড়াতে পারি, আমি 3 বার জাতীয় পুরস্কার পেয়েছি, আমাকে শোকজ কেন করলো, আমাকে অপমানিত কেন করলো? আমার আর একটা কথা রয়ে গেছে আঙ্কেল, হাকিব খান সাহেব পাশ করছিল আগে, মানে 2013-14-15-16 সেখানেও আমি 2 বার সাকিব খান প্যানেলকে আমি ভোট দিয়েছি, জিতাইছি পাস করতে, কিন্তু এইবার 2018-তে যাইয়া 2018-তে যাইয়া মানে আমরা ভোট দিলাম ওনাকে মিশন সদগর ইয়েকে দাঁড়াচ্ছেন খান সাহেবকে ভোট দেওয়ার, আমি আমাকে নিয়ে গেল 5 স্টার হোটেলে, 100 জন ভোটার নিয়ে আমি 5 স্টার হোটেলে তুললাম 2018-এ, মিশন সদগর বললো, জায়দ খান বললো নাজিমুদ্দিন গুরুত্বপূর্ণ বক্তব্য মুরব্বী মানুষ,
সে বক্তব্য রাখবে। আমি বললাম ভাই আমি এই প্যানেল থাপড় দিলাম, আপনারা তা এই প্যানেলে ভোট দেবেন, বিশেষত জায়েদ খান প্যানেলে ভোট দিচ্ছি, জয়যুক্ত করছি, জয়যুক্ত করার পরে আমাকে মনে করলো আবর্জনা, কিন্তু তার ভোটের আগে কেন আমাকে আবর্জনা মনে করবো না, তখন কেন আবর্জনা বলবো, ভোট দেওয়ার পর আবর্জনা মনে কেন করবো, এটা অন্যায় করছে আমাদের উপর অন্যায়। 184 জনের মধ্যে 20 জন মারা গেছে, আমি এখন পর্যন্ত বাসায় বলি নাই যে আমার সদস্য পদ নাই, আমি এখনও বলি নাই, আমি রাস্তায় রাস্তায় কাঁদতে কাঁদতে যাই, সেদিন কান্না এমনি আসছে নাকি মানুষ কান, হ্যাঁ রিয়াজ সাহেব কানলো, আমিও কাঁদছি, আমি কাঁদছি আমার কষ্টে, আমি 4 বছর রাস্তায় রাস্তায় ঘুরছি, আমার মাথায় তেল ছিল না, আমার মুখে অন্ন ছিল না, কেউ 10 টাকা দেয় নাই, এখন এই যে আমি আইতেছি যাইতেছি, আমি আমার নিজের টাকা দিয়া আমি 10 টাকা কের কাছ থেকে নেই নেই কষ্ট করতেছি, তা কষ্টতে আমি কান্দবো না, আমার কান্না আসবে না। সন্তান বাপে যখন মনে কি সন্তানকে বের করে দেয় ঘর থেকে, তার মধ্যে বাপে তোমার আদরও করে, তাই কেউ তো নেই, তাই কেউ তো দেয় নেই, আর কান্তি হেডও আরও কি ডিসাইড করে বলছে, এই সমিতি তো এর প্রত্যেক সম্পত্তি না, এই সম্পত্তি এই ভোটার ভাইদের এই দর্শনে, এই এখন বর্তমান 428 জন আছে ওনাদের, আর আমরা এখন 103 জন হয়েছি, এখন আমরা ভোটার হয়েছি, ভোট না দিতে পারি, আমি ভোট চাইতে তো পারবো, আমার অধিকার তো আছে, আমি কর্মী হিসাবে কাজ করবো, আমি জীবন দিয়ে উৎসর্গ করবো। সুজ বাঙালি আপনার কাছে শুনতে চাই, ওনার যে কথা, ওনার যে বচনভঙ্গিতে আপনার চোখেও জল নিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নের সঠিক কোনো অ্যান্সার কি আপনার জানা আছে? আজকে যদি সবগুলো ভোটার ভোটের রায়ে আমরা পেয়ে যেতাম এবং তারা ভোট দিতে পারত, তাইলে ওদের রাস্তার শান্তিপূর্ণ হতো, আমরাও খুব মনের রাস্তায় সন্তুষ্ট হতো। আমার সবচেয়ে যে কষ্ট হল এই 184 জনের মধ্যে শুধু এই বাদ দেওয়া হয়েছে বলে 19-20 জন মারা গেছে, কষ্টে মারা গেছে, এগুলো তারা খেয়াল করেছে। অবশ্যই স্যার ধন্যবাদ জানাতে চাই আপনাদের দুজনকে আমাদের একটু মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই আপনাদের জন্য।